চাইছে আপনাদের টাইম এইট আজ স্টুডিওত মই যাৰ এক গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। এই মুহূর্তত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক বৃহৎ ঘোষণা করেছে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে ভ্রমণ করা সকল স্থান করা হব এতিয়া পর্যটনস্থলী, আর ইয়ার বাবে সকল প্রারম্ভিক কাম কাজও ইতিমধ্যে আরম্ভ হয়েছে বলে জানিব পৰা গৈছে। জনাই আছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর, শঙ্করদেবে ভ্রমণ করা সকল স্থান করা হব পর্যটনস্থলী। 15 শতিকাত শঙ্করদেবে ভ্রমণ করা সকল স্থান হয়ে পড়ব ট্যুরিজম সার্কিট, তার বাবে আরম্ভ করেছে সরকারে প্রারম্ভিক কাম কাজ। আর এই ঘোষণা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পাটবাউসিক বরদুয়ার আর্হিরে নির্মাণ করারও চিন্তা চর্চা করেছে সরকারে। শুয়ালকুচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করলে। জনাইছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর, শঙ্করদেবর জীবন আর শিক্ষার উপর গবেষণারও পোষকতা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। শঙ্করদেবে যে ঠাই ভ্রমণ করেছিল এই সকল স্থান করা হব এটা পর্যটনস্থলী, আর এই ঘোষণা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। 15 শতিকাত শঙ্করদেবে ভ্রমণ করা সকল স্থান হয়ে পড়ব ট্যুরিজম সার্কিট, আর ইয়ার বাবে সকল প্রারম্ভিক কাম কাজও ইতিমধ্যে আরম্ভ করেছে বলে জানিব পৰা গৈছে। আর সেই মন্তব্য দেখাব বিচারিম টাইম এইটৰ দর্শকসকলক। শুয়ালকুচিত এই বৃহৎ ঘোষণা করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। শঙ্করদেবৰ 500 আবির্ভাব তিথির সংগতি রাখি শুয়ালকুচি শঙ্করদেব মন্দির যে ধর্মালোচনী সভা অনুষ্ঠিত হল তাত অংশগ্রহণ করে অত্যন্ত গৌরব অনুভব করল আর মানে সকলকে ধন্যবাদ। মানে একটা মনত ভাবি আছো যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব সেই সময়ত অসমখন যদিও পৃথক পৃথক আছে, ক'ৰবাত চুতীয়া রাজত্ব আছিল, ক'ৰবাত আহোম রাজত্ব আছিল, ক'ৰবাত মধ্য কামরূপত সৰু সৰু ৰজাবিলাক আছিল, বা মধুপুৰত তেতিয়া কোচ রাজ্য আছিল, এই গোটেইবিলাকৰ ৰাজনৈতিকভাৱে বিভিন্ন ৰজা থাকোঁতে তেওঁ কিন্তু গোটেই বৃহৎ অসমখন পৰিভ্ৰমণ কৰিছিল, গোটেই অসমখন তেওঁ ঘূৰিছিল আৰু বিভিন্ন স্থানত তেওঁ আছিল। এই গোটেই স্থানখিনিতে যদি আমি পর্যটন নির্বাহ করব পাৰো, বাসর চলাচল করব পাৰো, যেনেকে বুদ্ধ সার্কিট বুলি কলে আমি বুঝি পাও, তেনেকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে যত যত পদরেণু থৈ গৈছিল সেই গোটেই স্থানবিলাকত এক জায়গাত বাছ আরম্ভ হব বটদ্রবাত, গোটেই জীবনটো পরিক্রমা করে মধুপুরত শেষ হব যত তেও দেহা অবসান লৈছিল। এই প্ল্যানিং এটা আমি করে আছো। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর 500 আবির্ভাব তিথির সংগতি রাখি শুয়ালকুচি শঙ্করদেব মন্দির যে ধর্মালোচনী সভা অনুষ্ঠিত হল তাত অংশগ্রহণ করে অত্যন্ত গৌরব অনুভব করল আর মানে সকলকে ধন্যবাদ। মানে একটা মনত ভাবি আছো যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব সেই সময়ত অসমখন যদিও পৃথক পৃথক আছে, ক'ৰবাত চুতীয়া রাজত্ব আছিল, ক'ৰবাত আহোম রাজত্ব আছিল, ক'ৰবাত মধ্য কামরূপত সৰু সৰু ৰজাবিলাক আছিল, বা মধুপুৰত তেতিয়া কোচ রাজ্য আছিল, এই গোটেইবিলাকৰ ৰাজনৈতিকভাৱে বিভিন্ন ৰজা থাকোঁতে তেওঁ কিন্তু গোটেই বৃহৎ অসমখন পৰিভ্ৰমণ কৰিছিল, গোটেই অসমখন তেওঁ ঘূৰিছিল আৰু বিভিন্ন স্থানত তেওঁ আছিল। এই গোটেই স্থানখিনিতে যদি আমি পর্যটন নির্বাহ করব পাৰো, বাসর চলাচল করব পাৰো, যেনেকে বুদ্ধ সার্কিট বুলি কলে আমি বুঝি পাও, তেনেকে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে যত যত পদরেণু থৈ গৈছিল সেই গোটেই স্থানবিলাকত এক জায়গাত বাছ আরম্ভ হব বটদ্রবাত, গোটেই জীবনটো পরিক্রমা করে মধুপুরত শেষ হব যত তেও দেহা অবসান লৈছিল। এই প্ল্যানিং এটা আমি করে আছো মহাপুরুষ শ্রীমন্ত।